কি কি উপকরণ লাগছে। ডোর জন্য এখানে ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। সয়াবিন তেল লাগবে 4 টেবিল চামচ, ঘি লাগবে 2 টেবিল চামচ, লবণ লাগবে 1/2 চা চামচ পরিমাণ। এবার দেখে নেব খাজা পুলি পিঠার ভেতরের পুর তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। পুরের জন্য এখানে আমি লিকুইড গরু দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। খেজুরের গুড় নিয়েছি 4 টেবিল চামচ, কোরানো নারিকেল লাগবে 2 টেবিল চামচ, সুজি লাগবে 2 টেবিল চামচ পরিমাণ। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেই সাথে খাজা পুলি পিঠার শিরার জন্য এখানে আমার চিনি লাগবে 1 কাপ পরিমাণ, আর এলাচ লাগবে 2টা। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার খাজা পুলি পিঠা। এখন প্রথমে আমি পুলি পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দেব লিকুইড গরুর দুধ, সেই সাথে খেজুরের গুড়। এখন দুধ আর খেজুরের গুড়টা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব, এবং দুধের মধ্যে যখন একটা বলক চলে আসবে তখন ঘড়ি ধরে এই দুধটাকে আবারও আমি চুলার মিডিয়াম হিটে 5 মিনিট জাল করে নেব। জাল করার পর যখন দেখবেন দুধটা একটু ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কোরানো নারিকেল, সেই সাথে সুজি। এখন সুজি আর কোরানো নারিকেলটাও দুধের সাথে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এবং যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ দুধের মিশ্রণটাই একেবারে ঘন হয়ে প্যান ছেড়ে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত চুলার লো মিডিয়াম হিটে জাল করে যাব। এখন সুজি আর দুধের মিশ্রণটা প্যান থেকে আলাদা হয়ে গেছে। এখন এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব, সেই সাথে পিঠার ডোটা তৈরি করে নেব। এর জন্য আবারও একটা মিক্সিং বলে দিয়ে দেব ময়দা, লবণ, ঘি এবং সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। মাখানোর পর দেখুন ময়দার থিকনেসটা ঠিক এরকম হবে। ময়দার মিশ্রণটা হাত দিয়ে ঠিক এভাবে দলা পাকানো যাবে। এখন এই সম্পূর্ণ ডোর মধ্যেই আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে একেবারে সফট একটা ডো তৈরি করে নেব। ফ্রেন্ডস, আমার এখানে 2 কাপ পরিমাণ ময়দার জন্য 1/4 কাপ থেকে সামান্য পরিমাণ কম পানি লেগেছে। দেখুন ডোটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন এই ডোটাকে আবারও আমি 3টা ভাগে ভাগ করে নেব। এর 2টা ভাগ একটু বড় রাখবো এবং 1টা ভাগ একটু ছোট রাখবো। দেখুন এখন এর 2 ভাগ ডো একটা সাইডে সরিয়ে রাখবো, এবং 1 ভাগ ডোর সাথে আমি অ্যাড করে দেব জাস্ট 2 থেকে 3 ফোঁটা সবুজ কালার। ফ্রেন্ডস, আপনারা চাইলে এই কালারটা কিন্তু বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সম্পূর্ণ ডোর সাথেই কালারটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন সবুজ কালারের ডোটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন অরেঞ্জ কালারের ডোটা তৈরি করে নেব। এর জন্য আবারও 1 ভাগ ডো নিয়ে ডোর সাথে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নেব। ফ্রেন্ডস, আপনারা চাইলে এক্ষেত্রে জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন। আর এর সাথেই দেখুন অরেঞ্জ কালারটাও কিন্তু ডোর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 3টা কালারের ডোই কিন্তু পারফেক্টলি তৈরি। আর ফ্রেন্ডস, বড় যে 2 ভাগ ডো ছিল সেই 2 ভাগ ডোর সাথেই কিন্তু আমি অরেঞ্জ এবং গ্রিন কালারটা মিশিয়ে নিয়েছি। এখন এই ডোগুলো দিয়ে আমরা পিঠাটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে হোয়াইট কালারের ডো নিয়ে ডোর ওপরে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে ছোট সাইজের একটা রুটি বেলে নেব। ফ্রেন্ডস, দেখুন হোয়াইট কালারের ডোটা দিয়ে আমি রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটা একটা সাইডে রেখে দেব, এবং সেমভাবে কমলা এবং সবুজ কালারেরও 2টা রুটি বেলে নেব। আর ফ্রেন্ডস, রুটি বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন 3টা রুটি যেন এক সাইজের হয়, এবং রুটিগুলোও কিন্তু সাইজে বেশি বড় করা যাবে না। এরই সাথেই দেখুন 3টা কালারের রুটি আমি বেলে নিয়েছি। এখন প্রথমে এই যে কালার ছাড়া রুটিটা বেলেছি, সেই রুটির ওপরে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে ছড়িয়ে দেব, দিয়ে এর ওপরে অরেঞ্জ কালারের রুটিটা সমানভাবে বসিয়ে দেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা রুটি যেন এক সাইজের হয়। এখন অরেঞ্জ কালারের রুটির ওপরেও সেমভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে সবুজ কালারের রুটিটা বসিয়ে দেব। এরপর 3টা রুটি আবার একটু হাত দিয়ে গোল করে এক সাইজের করে নেব। নেওয়া হয়ে গেলে রুটির ওপরে আবারও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে 3টা রুটি আমি একসাথে বেলে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন
এ সময় কিন্তু রুটিটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। রুটিগুলো বেলার জন্য ময়দাটা ব্যবহার করা যাবে না। এখন তিনটা রুটি আমি একসাথে বেলে নেব। যতটা সম্ভব বড় করেই কিন্তু রুটিটা বেলে নিতে হবে। আর তিনটা রুটি একসাথে বেলার সময় খেয়াল রাখতে হবে রুটিটা যেন বেশি মোটা না হয়। এখন তিনটা রুটি একসাথে আমি একেবারে বড় সাইজে করে বেলে নিয়েছি। ফ্রেন্ডস দেখুন, তিনটা রুটি কিন্তু একসাথে বেলা হয়ে গেছে। এখন এই রুটির উপরে আবারও আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে ছড়িয়ে দেব এবং রুটির এক ধারে ধরে সম্পূর্ণ রুটিটাই আমি রোল করে নেব। ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন, একেবারে টাইট ফিট ভাবে কিন্তু রোলটা করতে হবে। এখন আবারও একটা নাইফ দিয়ে সম্পূর্ণ রোলটাই আমি হাফ ইঞ্চি পুরো করে ঠিক এভাবে স্লাইস করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, পিঠার ডো সেই সাথে আগে থেকে তৈরি করে রাখা পিঠার পুর দুইটাই কিন্তু তৈরি। এখন পিঠাগুলো আমরা তৈরি করে নেব। এর জন্য এক পিস স্লাইস করা ডো নিয়ে নর্মালি ঠিক যেভাবে আমরা রুটি বেলে থাকি সেভাবেই আমি রুটি বেলে নেব। তবে ফ্রেন্ডস, রুটিটা একটু মোটা করে বেলবেন। এখন এই রুটির ভেতরে আগে থেকে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা লম্বালম্বিভাবে বসিয়ে দেব। এরপর রুটির এক ধারে সামান্য পরিমাণে একটু পানি বাজিয়ে সম্পূর্ণ রুটিটাই আমি খুব ভালোভাবে সিল করে দেব, অ্যাজ লাইক ঠিক যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করে থাকি সেভাবেই। এখন সম্পূর্ণ পিঠার মুখটাই ভালোভাবে সিল করা হয়ে গেলে পিঠার ধারটা আবারও একটু আঙুল দিয়ে টিপে ঠিক এভাবে আমি ঢেউ করে ডিজাইন করে দেব। তবে ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন, এটা যেহেতু খাজা পুলি পিঠা তাই এই পিঠার প্রতিটা জোড়া লাগাতেই কিন্তু হাতের তালুতে সামান্য পরিমাণে একটু পানি ভাজিয়ে নেবেন, তাহলে পিঠার ডিজাইন করতে এবং পিঠার মুখটা সিল করে দিতে খুব সহজ হবে। আর এরই সাথেই দেখুন, একটা বাহারি খাজা পুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন সেম ভাবে বাকি পুলি পিঠাগুলোও আমি তৈরি করে নেব। জন্য আবারও একটা পিঠা ডো আমি নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে নর্মালি ঠিক যেভাবে আমরা রুটি বেলে থাকি সেভাবেই মোটা সাইজের একটা রুটি বেলে নেব। এরপর পিঠার মাঝখানে পুর দিয়ে পিঠার এক ধারে সামান্য পরিমাণ একটু পানি লাগিয়ে খুব ভালোভাবে পিঠাটার দুই মুখই সিল করে দেব। এরপর আবারও হাতের আঙুলের মধ্যে সামান্য পরিমাণ একটু পানি বাজিয়ে সম্পূর্ণ পিঠাটাই আমি ঢেউ করে ডিজাইন করে নেব। আর এভাবেই কিন্তু আরও একটা খাজা পুলি পিঠা তৈরি হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ডস, আরও একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন বাকি সবগুলো পিঠাও আমি তৈরি করে নেব। দেখুন, সবগুলো পিঠাই আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি তেলে ডিপ ফ্রাই করে নেব। এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে সবগুলো পিঠাই আমি একটা একটা করে দিয়ে দেব এবং একটা চামচ দিয়ে পিঠার গায়ে তেল ছড়িয়ে সবগুলো পিঠাই আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ফ্রেন্ডস খেয়াল করবেন, পিঠাগুলো যখন ফুলতে শুরু করবে তখন কিন্তু পিঠার প্রতিটা স্তর আলাদা হয়ে যাবে। মানে হলো আমি এখানে যে তিনটা কালার ব্যবহার করেছি তিনটা কালারই কিন্তু আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে খাজা পুলি পিঠার স্পেশালিটি। একটা পিঠা আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে পিঠার প্রতিটা স্তর কত ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন এই পিঠাগুলো যেহেতু হালকা ব্রাউন হয়ে গেছে, পিঠাগুলো আমি তেল ঝেড়ে টিস্যুর ওপর তুলে নেব, সেই সাথে পিঠার জন্য শিরাটা তৈরি করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি, আর দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি এবং দুইটা এলাচ। এখন চুলার মিডিয়াম হিটে চিনি আর পানিটাকে খুব ভালোভাবে জাল করে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন, শিরাটা কিন্তু একটা বলকের বেশি চুলায় রাখা যাবে না। দেখুন, শিরার মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং আগে থেকে যে পিঠাগুলো তেলে ভেজে রেখেছিলাম সেই সবগুলো পিঠাই শিরার মধ্যে দিয়ে 2-3 সেকেন্ড উল্টে পাল্টে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার সম্পূর্ণ নতুন ধরনের শীতের পিঠা, বাহারি ফুল খাজা পিঠা বা খাজা পুলি পিঠা। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই শীতে নিজেদের জন্য বা অতিথি আপ্যায়নে এই পিঠাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকমই সব নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ